যেনেদরে আশঙ্কা করা হয়েছিল এনেই অবস্থা হয়েছে, কিন্তু করিমগঞ্জের শহর সর্বত্র এতিয়া পানি আর পানি, আর যে আশঙ্কা করা হয়েছিল যে করিমগঞ্জের লঙ্গাইনের যথেষ্ট বৃদ্ধি পাব পারে। আমি কিছু পূর্বে দেখাইছিল নিউজ 18 নর্থ ইষ্টের দর্শকক যে জলস্তর বৃদ্ধি পাব পারে রাইজে আশঙ্কা করে আছে। এতিয়া যদি দেখা যায় যে করিমগঞ্জের এখন যে লঙ্গাই নই লঙ্গাই এলাকা দিয়েতে ব্যাপক যে জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাইছে, যে নই নইর কথা যদি কয় সম্পূর্ণরূপে যে রাজপথত আহি উঠি উঠি পড়েছে, ইয়াতে যানবাহন চলাচল প্রায় এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। গতিকে এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে, যে ইয়ার রাজপথ নে নই কুয়া টান হয়ে পড়েছে, ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। আর অবিরত যদি দেখা যায় যে পানির স্তর বৃদ্ধি পাই আছে, যে করিমগঞ্জের লঙ্গাই হোক বা কুশিয়ারা হোক সকলের কিন্তু পানির স্তর বৃদ্ধি পাই আছে। গতিকে যে যে বানর অবস্থিতি দ্বিতীয়টো বান করিমগঞ্জত কিন্তু দেখা গৈছিল যে প্রথমেই যে ধুমুয়া আহিছিল, ধুমুয়ার পাছত কিন্তু রেমাল ধুমুয়ার পাছত তেতিয়াই বান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর বর্তমানে এটা কিন্তু ভয়ানক পরিস্থিতি, জেলার যে বিভিন্ন যেটা শহরের রাজপথ আছে, গজেন্দ্র রোড, MMC রোড বা মদনমোহন রোড, মেইন রোড, লক্ষ্মীচরণ রোড বা যে বিপিনপাল রোড, সকল ঠাইত কিন্তু পানি। আর এয়া হয়েছে লঙ্গাই শহরের একেবারে পার্শ্ববর্তী এলাকা লঙ্গাই। লঙ্গাই যদি আমি ফেলে কব বিচার, যদি আনটু ফালে যদি দেখা যায় যে এয়া হয়েছে করিমগঞ্জ পলিটেকনিক্যাল যাওয়ার যে পথ, পলিটেকনিক্যাল যাওয়ার পথর ফলে কিন্তু নাও দিয়ে গই আছে। আমি কিছু পূর্বে দেখেছিলাম ইয়াতে নাও চলি আছে। আর এইখানি ঠাইত যদি কোয়া যায় যে এই যে লঙ্গাই নই যেটা আছে, লঙ্গাই নৈর আনফালে কিন্তু ইয়াতে উমাপতি গাঁও বা বেতাই গাঁও এইবিলাক আছে। এই গাঁও কিছু পূর্বে কিন্তু SDRF বাহিনী রওনা দিছে তেওঁলোকে উদ্ধার করে আনার কারণে, কারণ যেটো শুনা কৈছে যে ইয়াতে বেতাইল গাঁৱত যে প্রায় মানুষ ডুব যাওয়ার দরে ইমান পানি হয়েছে, বুকুর উপর পানি উঠে গৈছে। এইয়া ইয়ার লঙ্গাইনের স্রোত আমি দেখবলে পাইছো কিমান প্রবল সুতরে বহি আছে, প্রবাহিত হয়ে আছে। গতিকে ইয়াতে কিন্তু পরিস্থিতি যথেষ্ট ভয়ানক হয়ে উঠেছে। আমি যে পূর্বে যা অনুমান করেছিলাম এই অনুমানের পর কিন্তু অধিক পরিমাণে জলস্তর বৃদ্ধি হয়েছে, আর লগতে কিন্তু বরষুণ থামা নাই, এটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বরষুণ থামা নাই, পানি বৃদ্ধি হয়ে আছে, কি কব কি কব আর কালি তো আসলে অতি ইয়ার পরা আজি তো উলাই আইছে, এক হাতের পরা বাড়ি আছে জল, বেশি হলে তো ইমান প্রবলেম হব। ও ইয়াত রেল স্টেশনের উপর আছে ক্যাম্প এটা কালি খুলিছি, তোমার ইফালে পলিটেকনিক্যাল যাওয়ার রাস্তা বা বিভিন্ন গাঁও আছে, ইনাতপুর বা আর কি কোন কোন গাঁও আছে, দেখা গৈছে SDRF বাহিনী ইতিমধ্যে নামি পড়িছে, নামি পড়িছে। তেওঁলোকে কত কত উদ্ধার অভিযান চলাই আছে? উমাপতি গৈছে কালি, আজিও আহিব, অলপ পিছত আহিব। কালি আহিছিল উমাপতি, আৰু পিছত আছে আৰু গ্ৰাম আছে ভিতৰত, ইয়াৰ পৰা আনি আছে। কালি ৰাতিপুৱা ইমান জল ঢুকি আছে, আজি আহিব আমাৰ SDRF টিম। নিশ্চয়কৈ যিমান সময় গৈ আছে ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়ে আছে, কিয়নো যদি দেখা যায় যে লঙ্গাইনের যে উজনি, উজনি ফালে কিন্তু এতিয়াও কিন্তু বিপদ সীমার প্রায় 1.5 মিটার উপর লঙ্গাইনই প্রবাহিত হয়ে আছে। গতিকে যেতিয়া সময় যাব ইয়াক উত্তর করিমগঞ্জ সমষ্টি, উত্তর করিমগঞ্জ সমষ্টির করিমগঞ্জ শহরের অংশ, শহরের অংশত কিন্তু আর যে বিয়লি ভাগত কিন্তু যথেষ্ট পরিমাণে পানি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। গতিকে লাহে লাহে ভয়ানক আকার ধারণ করে আছে করিমগঞ্জের যে বান পরিস্থিতি, আর যে টাউন যে শহরের যে পানি, শহরের যদি কোয়া যায় যেটো কৃত্রিম বান, কৃত্রিম বান আসলে পানি ওলার কোনো রাস্তা নাই, চারিওফালে যে নই সমূহ আছে, নই খাল বিল সকল ভর্তি হয়ে গেছে বানপানিয়ে। গতিকে যে শহরের বিভিন্ন রাজপথত কিন্তু ভয়ানক অবস্থা লাহে লাহে ধারণ করে আছে। এই পরিস্থিতি মোকাবিলার বাবে প্রশাসন তৎপর আছে, ঠায়ে ঠায়ে যে ত্রাণ শিবির খোলা হয়েছে, ত্রাণ শিবিরের লগত যে SDRF বাহিনী, SDRF বাহিনী কিছু পূর্বে শহরের কেবাটা অঞ্চলের পরা লোকক উদ্ধার করেছে, আর বর্তমানে এইখন লঙ্গাই এলাকার যে উমাপতি গাঁও, এই গাঁওত কিন্তু এটা উদ্ধার অভিযানত নামি পড়েছে SDRF বাহিনী।